হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে লেক্স বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমাদের অনেকেরই কিন্তু ছোটবেলা থেকে একটি স্বপ্ন থাকে যে আমরা বড় হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করব। আর আপনাদের সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই বাংলাদেশ পুলিশ প্রায় 4,000 পুলিশ কনস্টেবল নিয়োগ করার লক্ষ্যে 2022 সালের প্রথমে একটি বিশাল পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যার অনলাইনে আবেদনের সময়সীমা 1 ফেব্রুয়ারি 2022 থেকে 28 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল এবং যে সময়সীমাটি ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। তো আপনারা যারা এই সার্কুলার অনুযায়ী আবেদন করবার যোগ্য ছিলেন এবং যারা এই চাকরি করতে আগ্রহী, তারা কিন্তু ইতিমধ্যেই আপনারা আবেদন সম্পন্ন করেছেন। আর এই অনলাইন আবেদন করার মধ্য দিয়ে কিন্তু আপনাদের আবেদন এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপটি সম্পন্ন করেছে। এক্ষেত্রে একটি বিষয়ে সকলের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, সেটি হলো যে আপনারা অনেকে এই আবেদনটি নিজে না করে বিভিন্ন দোকানে গিয়ে বা অপরের মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করিয়েছেন, যেখানে আপনারা হয়তো তাদেরকে বলেছেন এবং তারা সেই অনুযায়ী ফর্মটি ফিল আপ করেছে, কিন্তু চূড়ান্তভাবে তার সঠিকতা যা করার পূর্বেই সে আবেদনটি আপনারা সাবমিট করেছেন, যার ফলে এখন এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা উত্তেজনা কাজ করছে যে আপনাদের আবেদনটি সঠিক এবং নির্ভুল হয়েছে কিনা। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই অনলাইনে করা আবেদনের যথার্থতা এবং আপনাদের যাদের আবেদন নির্ভুল হয়েছে তারা কবে সিলেক্টেড SMS পাবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আপনারা সিলেক্টেড SMS পাবেন কি না, পেলে কবে সেই SMS-টি পাবেন। এ বিষয় নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যে একটি আপডেট নিউজ দিয়েছে, সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে উল্লেখযোগ্য একটি কথা আপনাদেরকে বলি, এই ভিডিওর ঠিক শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে দিব, যেটি আপনাদেরকে পরবর্তীতে নিয়োগ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ভিউয়ার্স, নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার প্রথম ধাপটি ছিল অনলাইনে আবেদন করা। দ্বিতীয় ধাপটি হলো ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, যা আপনাদের নিকট মাঠের পরীক্ষা নামে পরিচিত। আর এই মাঠ পরীক্ষাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা যেহেতু পুলিশ একটি বাহিনী, এটি ডিফেন্সের চাকরি, এক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক সক্ষমতা এবং শারীরিক যোগ্যতা অবশ্যই যথাযথভাবে দেখা হবে এবং যাচাই বাছাই করা হবে, আর যেটি পৃথক পৃথক 7টি ধাপে সম্পন্ন করা হবে। তো বন্ধুরা, এবার চলে যাওয়া যাক মূল কথায়। আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তারা সকলেই কিন্তু ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট তথা মাঠের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, কারণ নিয়োগ বিজ্ঞপ্তিতে একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে আপনারা যারা আবেদন করবেন এই আবেদনপত্রগুলি ওয়েব বেসড স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যাচাই বাছাই করা হবে এবং সেখান থেকে যাদের আবেদনপত্র সঠিক এবং নির্ভুল হবে তাদেরকেই কিন্তু পরবর্তী ধাপ তথা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের জন্য সিলেক্টেড SMS প্রেরণ করা হবে। আর এই সিলেক্টেড SMS প্রেরণ করার ক্ষেত্রে ওয়েব বেসড স্ক্রিনিং টেস্টে একটি গুরুত্বপূর্ণ জিনিস যাচাই করা হবে, সেটি আপনাদেরকে আমি বলছি। এটি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যাদের উচ্চতা বেশি ছিল এবং যারা পরীক্ষার ফলাফল অর্থাৎ GPA বেশি ছিল তারাই কিন্তু শিষ্যতার বা ফলাফলের ঊর্ধ্ব বেশি থাকার কারণে আপনারা কিন্তু সিলেক্টেড SMS পাবেন। তা আমি বিষয়টি আবারও আপনাদেরকে ক্লিয়ার করছি, যাদের উচ্চতা বেশি আছে এবং যারা পরীক্ষার ফলাফলে ভালো রেজাল্ট করেছেন, GPA বেশি আছে, তারা কিন্তু অবশ্যই আপনারা সিলেক্টেড SMS পাবেন। আর এই SMS-টি কবে পাবেন এ বিষয়ে নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে কথা বলে যে জিনিসটি ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে সেটি হলো যে আপনাদের যখন মাঠ পরীক্ষা হবে তার অন্তত 1 সপ্তাহ আগেই আপনারা কিন্তু সিলেক্টেড SMS পাবেন, এবং সিলেক্ট হওয়ার পরে আপনারা পরবর্তীতে গিয়ে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যেই নিশ্চিত করেছে। আর এই সিলেক্টেড SMS পাওয়ার পরেই আপনারা কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তো এবার আপনাদেরকে আরেকটি কথা বলি, যেটি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই ভিডিও শেষে আপনাদেরকে একটি টিপস দেব, সেটি হলো
আপনারা কিন্তু এ সময় খুবই সাবধানে থাকবেন, বিশেষ করে বাইক চালানোর বিষয়ে, এবং আপনারা যখন ভ্রমণ করবেন সে সময় খুবই সাবধানে থাকতে হবে। এই অবস্থায় যদি আপনারা কোনো দুর্ঘটনায় পতিত হন, আপনারা যদি কোনো অসুস্থ হয়ে যান বা সড়ক দুর্ঘটনায় পড়ে যান, তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকবেন না এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে কিন্তু মেধা থাকার শর্তেও আপনি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন না। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা যারা আবেদন করেছেন তারা এই আবেদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সমাপ্ত না হওয়া পর্যন্ত খুবই সতর্কতার সহিত চলাচল করবেন, যেন আপনারা প্রত্যেকটি ধাপে অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হতে পারেন। তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা, আপনারা যেন প্রত্যেকেই মাঠের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে উত্তীর্ণ হয়ে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, সেই শুভকামনা করছি। ধন্যবাদ। পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো দেখবার জন্য এবং নিয়োগ সংক্রান্তে আরও জানবার জন্য আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা উত্তরে জানাবো।